হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম নতুন একটা আন্দামানের ভিডিওতে। এই ভিডিওটা হচ্ছে আমরা এলিফ্যান্ট বিচ থেকে এসে রাধানগর বিচে যাচ্ছি সেই ভিডিও। আর তখন বাজে 3:30, আমরা তখনও লাঞ্চ করিনি। আমরা ঠিক করলাম যে রাধানগর বিচে গিয়ে লাঞ্চ করবো, কারণ ওখানে অনেক বাঙালি হোটেল আছে, সব থেকে এশিয়ার একটা সুন্দর বিচে তোমাদের আজকে ঘুরিয়ে দেখাবো, চলো। এটা হচ্ছে রাধানগর বিচ। বিচ কোন দিকে? সব হোটেল রেস্টুরেন্ট গুলোতে কথা বলে আমরা ঠিক করি মায়া রেস্টুরেন্ট বলে যে বিচের সামনে যে হোটেলটা আছে সেখানেই আমরা খাবো। আর ওগুলো 1300? না, এটা 1300। হ্যাঁ, এটা পুরো বানিয়ে দিব, পুরো রেডি করে তারপরে 1300 টাকা দাও। যেগুলো যত আছে সব বানিয়ে রেডি করে দেওয়ার পরে তারপরে দাও 1300 টাকা। করে দেওয়ার পরে 600 টাকা। এই মাছ খায়নি, অনেক বড়। আর চিংড়ি মাছ কোথায় আছে? চিংড়ি মাছ দেখ কেমন ক্যাবলা। সকাল থেকে প্রায় না খাওয়ার মতোই ছিল, তখন বাজে 4:00। গরম গরম ভাত আর এই ভেজ থালি, ভেজ আইটেমগুলো বেশ ভালো ছিল, পুরো বাঙালি রান্না যেখানে যাকে বলে, বাঙালি রান্না আলাদাই টেস্ট। আর এই ভেজ দিয়ে আমাদের মনে হচ্ছে পেট ভরে যাবে, কিন্তু আমরা চিকেন আর ডিম আলাদা করে নিয়ে নিয়েছিলাম যে যেটা খাবে। আমরা কোনো মাছ নিইনি, কারণ আন্দামানের মাছগুলো না ঠিক ভালো লাগছিলো না খেতে, তাই জন্য মাছ নিইনি। আগের দিন মাছ খেয়ে বেশ ভালো লাগে, পোষায়নি তাই জন্য। আর দেখো খাচ্ছি গরম গরম ভাত 4:00 সময়, মানে এই অমৃত মনে হচ্ছে। আর অমৃত বল মানে খিদের পেটে বলে নয়, হোটেলটাতে খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল। তোমরা আসলে এই রাধানগর বিচে এই মায়ের রেস্টুরেন্ট ট্রাই করতে পারো, কিন্তু ভালোই রিভিউ আছে। তারপর আমরা বিচের দিকে চলে যাচ্ছি খেয়ে পেট পুজো করার পর। এবার বিচে চলো দেখাবো কত সুন্দর এই বিচ। দেখো মনে হচ্ছে যেন মানে সূর্যের আলো এই বালিতে পড়ে পুরো চিকচিক চিক করছে, সে ছোটোবেলা বইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। আর সমুদ্রের ঢেউ তো আছে যা অসাধারণ। সন্ধ্যা হয়ে গেলো, মানে কি তাড়াতাড়ি টাইম চলে গেলো, এত তাড়াতাড়ি টাইম চলে গেলো। দেখো পুরো অন্ধকার বেড়ে গেলো, ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক ভিডিও করছিস। যেমন সুন্দর নীল আকাশ তেমন সমুদ্রের জল নীল। আর এই সানসেটের টাইমে না সূর্যের আলো পড়ে বালিগুলো দেখো কেমন সিলভার কালারের মধ্যে চিকচিক চিকচিক করে, সারাটা সন্ধে এখানে বসে কেটে যেতে পারে। আর তেমন পরিষ্কার বিচটা। আমাদের দীঘাপুরিতে যেমন সন্ধেবেলা বসে থাকা কোনো প্রবলেমই না, কিন্তু এখানে সন্ধে হলেই বাসি বাজিয়ে পুলিশরা উঠিয়ে পাঠিয়ে দেয় বিচ থেকে, কারণ ঢেউ হয়তো বেড়ে যায় বা কোনো অসুবিধা হয় বলেই ওরা উঠিয়ে দেয় এরকম। কিন্তু এখানে সারা সন্ধেও তুমি কাটিয়ে নিতে পারবে, এত পরিষ্কার না দীঘার মতো এরকম নোংরাও না, কত সুন্দর দেখো। আর চারপাশটা লাইট দেখি সুন্দর ডেকোরেশন করা, যদি এখানে 8 টাইম থাকতে দিত অনেক ভালো হতো। আমার দেখা সেরা বিচ, কিন্তু থাকা যাবে না, চলে যেতে হবে। চলো এবার বিচে। মার্কেটে এত ভিড় হয়ে গেছে দেখো, সবাই খেতে ব্যস্ত। আইসক্রিম, হ্যাঁ চা খাবে বলছিল তো। আরে 100 টাকা দেবো দাঁড়া।
দুজনে মিলে খাও, রোমান্টিক কাপল তোমরা। সবাই নাকি রোমান্টিক কাপল তোর? তুই আর ওই খা, তুই খাবে, তুমি মা তো নারকেল খাও, তুমি খাও না, তুমি খাও, একটু খাও। ও তাহলে না, তাহলে ওকে একটু দে, ওকে একটু দে, ওকে দে একটু, আর একটু খা। সঞ্জয় কই গেল? এ ভীমের মতো খা দেখি তুই। না তুই ওইটাতে মুখে দিয়ে খা, এরকম করে খাবে? আমি খেয়ে চা খেয়েছি। তুমি খেয়ে, খাও না তুমি, একটু খাও। কি করে জানো? জোরও পাচ্ছে না গায়ে বাবা। এই তো এটা থেকে খাচ্ছি, তুমি খা। ছাড়িয়ে দিয়েছে? হ্যালো, তুই খাবি? তুই খা, ওকে দে, পিয়াকে দে, পিয়াকে দে। কিছু থাকবে না, এটা 25 এর সাথে থাকবে। চলো, তোমাদেরকে রিসোর্ট এখন সন্ধ্যেবেলা কেমন সাজিয়েছে, আলোতে কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করি। ওইদিকে হচ্ছে সুইমিং পুল, আর এদিকে রুমগুলো। বীচ থেকে ঘুরে এসে বাবা মা কটেজের সামনে বসে রয়েছে, বাড়িটা এত সুন্দর সাজিয়েছে, বসে বসে দেখছে, মানে বসে বসেও দিন কেটে যাবে সুন্দর এত কটেজটা। এদিকটা হচ্ছে সুইমিং পুল, ওরা সবাই বসে গল্প করছিলো, জলে নামবে বলে ওয়েট করছিলো, আর গান তো বাজছে, তাই জন্য কপিরাইট খেয়ে যাবে বলে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ ভয়েস দিয়েছিলাম, আবার ওইটা মিউট করে এখন ভয়েস ওভার দিচ্ছি। এদিকটা সাজানো হয়নি, চলো ওই দিকটা পুরো সাজানো হয়েছে, তোমাদেরকে পুরো কটেজটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে কেমন টাইপের জায়গাটা। এই যে সবার রুম পরপরই রয়েছে কটেজগুলো, আর কটেজের অপোজিটেই এরকমভাবে সাজানো হয়েছিল, দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে, ফুল দিয়ে, লাইট দিয়ে, মানে কালারফুল লাইট দিয়ে। আর এখানে একদম প্লেটেরও ব্যবস্থা করা হয়েছে, মানে ডিনারের ব্যবস্থা পুরো রেডি, যারা যারা রোম্যান্টিক ডিনার করতে চাও, হানিমুন কাপলদের জন্য তো বেশ বেস্ট জায়গা যাকে বলে, তো তার জন্য। আর এই দিকগুলো হচ্ছে কটেজ, আর এই দিকে তো সিঙ্গেল কটেজগুলো রয়েছে। আর দেখো সামনে তো গাছ রয়েছে, অনেক ফুল গাছ ছিল, পরের ভিডিও দেখতে পারবে, এখান থেকে ফুল তুলেই আমরা শিবরাত্রির পুজো দিয়েছিলাম। সব ধরনের ফুল গাছ রয়েছে, জবা ফুল, আর সুপুরি গাছ রয়েছে, নারকেল গাছ। আর এই দিকে দেখো আমাদের কটেজ, এটা হচ্ছে আমাদের কটেজ, আর আমাদের কটেজে এই যে দেখো দোদুল খাচ্ছে, দুল কটেজের বাইরে ভাল্লুক এখানে শুয়ে আছে। সবকটা কটেজেরই এরকম সামনে একটা করে ডিনার করার জায়গা আছে, সাজানো সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর কটেজটা। নামার জন্য ড্রেস চেঞ্জ করতে হবে, গেঞ্জি কাপড়ে ড্রেস করতে হবে, তো সবাই চলে এসেছে ড্রেস চেঞ্জ করার জন্য, আর আমি এখানেই বসে রয়েছি, আমার এত সুন্দর লাগছিল জায়গাটা। তো সবাই জলে নেমে পড়ছি, দেখো একটু কী কী মজা করছি, একটু তোমাদের সাথে শেয়ার করছি।
শুকিয়ে গেছে এখানে, রাত্রে এত ঠান্ডা, দিনে যেমন গরম রাতে ঠান্ডা। এখন ড্রেস টেস চেঞ্জ করবো, দেখাচ্ছে পরে। পাল্টে নিলাম সুইমিং পুল থেকে এসে, রাতে আর খাবো না কারণ শিবরাত্রি চতুর্দশী লেগে গেছে, আর আজকে আমি পিয়া মা আর আমরা কিছু খাবো না। আর একেবারে কালকে সকালে জল ঢেলে পরে বিচি গিয়ে খাবো। তো এই ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে কালকে। কালকে যাবো হচ্ছে নীল আইল্যান্ড, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওটা পুরো সবাই স্কিপ না করে দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, শেয়ার করবে। আর আমরা যে রিসর্টটা আছি সেগুলো সব ডিটেলস আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো। এটা হচ্ছে রাধাকৃষ্ণ রিসর্ট, রাধাকৃষ্ণ রিসর্ট। পুরো কটেজ কটেজ দেখলে কত সুন্দর। তো বাই, দেখা হচ্ছে নেক্সট।